মুনাফিক থেকে দূরে থাকো, ইমানদার মুনাফিক হইতে সাবধান। জোরে করেন সুবহানাল্লাহ। কি নজরে কান। এই কারণে মুসলমান আল্লাহ রাব্বুল রহমাতুল লিল আলামিন বলেছে, মুরুক্কের হাতে যখন দিন যাবে কিয়ামতের জন্য তোমরা অপেক্ষা করো। মুসলমান রে আমার, ওয়াজ মাহফিল কে আমরা তরিকতের লোক সারা যারা ওয়াজ মাহফিলে লামছে, স্টেডের মধ্যে যাও, প্যাসেঞ্জার পাইকা যেমন গাড়ি বেশি, এখন শ্রোতা হইতে বক্তা বেশি। মুসলমান রে আমার, ফাগরের অভাব নাই, সুরের অভাব নাই, তাহিরি ভাইয়ের সুর এক লক্ষ বক্তার সুর, জোরে কোন ঠিক কিনা। মুসলমান রে আমার, শাসনের নামে যেমন শোষণ চলছে, ওয়াজের নামে আওয়াজ চলছে, 30,000, 20,000, 50,000 না হইলে আলেমরার চেহারা কালো হয়ে যায়, রিক্সা চালায়া ভাত খাওয়া কালো, তবু কোরআন কে অল্প মূল্যে বিক্রি করিয়া কন্ট্রাক্ট করে আলোচনা করা ভালো না। আল্লাহর কসম, কন্ট্রাক্টকারী আলোচকের আলোচনার মধ্যে কোনো হেদায়েত না।